ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স আজ আমি লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরিটা করে দেখাবো এটা করতে আমি চিংড়ি মাছটা নিয়েছি মাথা ফেলে খোসা ফেলে হাফ কাপ হবে পেঁয়াজ কুচিটা হাফ কাপ আলুটাও হাফ কাপ কাঁচা মরিচ নিয়েছি এখানে 3 থেকে 4টা কুচি করে আর লাগবে আমাদের সরিষা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ চা চামচ মরিচের গুঁড়াটা লাগবে হাফ চা চামচ ঝাল বেশি দিতে চাইলে পরিমাণে বাড়ানো যাবে লবণ লাগবে পরিমাণ মতো আর হলুদটা আমি নিয়েছি 1 চা চামচ আর লাগবে সরিষার তেল আর এখানে লাউ পাতা নিয়েছি আমি 5টা লাউ পাতা ধুয়ে ভালো করে এখন আমি একটু সিদ্ধ করে নেব প্যানটা গরম হলে বা হালকা গরম কিছুটা গরম হয়েছে আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে এগুলো জালটা লো হিটে থাকবে এক মিনিট পরে আমি উল্টে দিচ্ছি আবার এক মিনিট রেখে চুলাটা বন্ধ করে দেব সফট হয়ে গেছে চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি এবার আমি অন্য একটা কিছুতে ঢেলে নেব তা না হলে বেশি নরম হয়ে যাবে এবার আমি চিংড়ি মাছগুলো আস্ত রাখতে পারি অথবা এভাবে লম্বা করে কেটেও নিতে পারি যেভাবে ইচ্ছা সেভাবে করে নেওয়া যাবে বড় চিংড়ি হলে এভাবে কেটে নেওয়া ভালো আর ছোট চিংড়ি যদি হয় তাহলে আস্ত রাখাই ভালো বা আমরা কেটে এভাবে সাইজ করে নিতে পারি এই বাইটাতে সব ঢেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি একে একে সব মশলা এটা হচ্ছে সরিষা বাটা এটা হলুদ মরিচের গুঁড়া রসুন বাটা পরিমাণ মতো লবণ দিচ্ছি আমি সরিষার তেলটা দিচ্ছি আমি 1 টেবিল চামচ এবার সব উপকরণগুলো আমি ভালোভাবে মেখে নিচ্ছি লবণটা দিয়েছি আমি আরো 4 ভাগের 1 চা চামচ হয়ে গেছে মাখানো এবার আমি পাতায় মুড়ে নেব পাতা নিয়ে যেহেতু নরম হয়ে গেছে চারিদিক থেকে এভাবে মুড়ে এভাবে যে দিকটা আমি ভাঁজ দিলাম সেই দিকটা নিচে দিয়ে প্যানে দিয়ে দেব আর একটা পাতা নিয়ে নিচ্ছে শুধু চিংড়ি মাছ দিয়ে করতে পারা যায় আলুটাও স্কিপ করা যাবে যার যেভাবে ভালো লাগে সেভাবে করে নিতে পারবেন তেলটা গরম হয়ে গেছে আমি প্রায় 4 ভাগের 1 কাপ তেল দিয়েছি ভিউয়ার্স এবার আমি পাতুরিগুলো দিয়ে দিচ্ছি জালটা একটু কমিয়ে দিয়েছি এবার আমি ঢেকে প্রায় এক সাইডে প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করব মিডিয়াম লোতে তারপর উল্টে দেব একবার প্রায় 6 মিনিট ভাজার পর এবার আমি উল্টে দিচ্ছি আবারও ঢেকে 6 থেকে 7 মিনিট জাল করতে হবে ফিরে আসছে 6 থেকে 7 মিনিট পর ফিরে আসলাম ভিউয়ার্স 6 মিনিট পর জালটা একটু বাড়িয়ে দিয়েছি আমি পাতাটাও সিদ্ধ হয়ে গেছে যদি সামান্য পানি থাকে সেটা শুকিয়ে গেছে সেটাও এবার আমি ঢেকে চুলাটা বন্ধ করে দিচ্ছি ভাতের সাথে খেতে অনেক মজা এটা আশা করছি বাসি ট্রাই করবেন ভিউয়ার্স লাউ পাতায় মোড়ানো চিংড়ি মাছের এই পাতুরি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওর নিচে লাল লেখা সাবস্ক্রাইবে প্রেস করে পাশের বেল আইকনটিও ক্লিক করে রাখবেন তাহলে আমার নতুন সব ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আর যেখানে শেষ করছি আল্লাহ হাফেজ